আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজম পীড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমার কামনা। আমি আপনাদের সকলকে জানাতে চাই, আমাদের দেশ খুব চড়া দামে অর্জন করা দেশ। এই দেশ আজ যদি ইচ্ছা করে তাহলে পুরা পৃথিবীতে যারা মৎস্য শিকারী রয়েছে, জেলে রয়েছে, পুরা পৃথিবীর প্রত্যেকটি দেশেই প্রায় এই মৎস্য শিকারীদের দরকার রয়েছে, জেলেদের দরকার রয়েছে। এই মৎস্য শিকারী এবং জেলেদেরকে সকল দেশে অভাব রয়েছে, আর সেই অভাব মেটানোর জন্য বাংলাদেশি সেবা পার্টি সবসময় ইচ্ছা রাখে এবং সরকারকে বলতে চায় যে দক্ষ জেলে এবং মৎস্য শিকারীদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে খুব বেশি দরকার সেখানে আমাদের দেশ থেকে এই মৎস্য শিকারীদেরকে, জেলেদেরকে পাঠানোর ব্যবস্থা করা। যদি আজ আমরা বিশ্বের এই সেক্টরটি ধরে রাখতে পারি তাহলে তারা দেশে পাঠাবে রেমিটেন্স এবং দেশে তারা দেশের একটি অভাব, অভাবের একটি ঘাটতি তারা পূরণ করবে। আর বাংলাদেশি সেবা পার্টি সবসময়ের আশা, আল্লাহ কখনো যদি এদেরকে তৌফিক দান করে তাহলে মৎস্য শিকারী পুরা পৃথিবীর প্রত্যেকটি দেশে এই মৎস্য শিকারী দক্ষ জেলে এবং মৎস্য শিকারীদেরকে বাংলাদেশ সবসময় এক্সপোর্ট করবে। আজ যদি আমাদের সরকার একটু নজর দেয় তাহলে বিশ্বের এই মার্কেটটি ধরে রাখা খুবই সহজ। কিন্তু আমরা যদি সরকারকে এতটুকু উপদেশ দিতে পারি যে আপনারা একটু পৃথিবী ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন কোন কোন দেশে এই জেলেদের দরকার। আমাদের দেশে আল্লাহ তাআলার রহমতে এত বেশি শ্রমিক রয়েছে, এত বেশি দক্ষ এই মৎস্য শিকারী এবং জেলে রয়েছে, এদেরকে পৃথিবীর সবকালে পাঠানো খুবই বেশি সহজ যদি সরকার চায়। বাংলাদেশি সেবা পার্টির ইচ্ছা পৃথিবীর প্রত্যেকটি দেশে মৎস্য শিকারী এবং এই ডিপার্টমেন্টের যারা খুব বেশি আগ্রহী তাদেরকে সুন্দরভাবে গড়ে পৃথিবীর বাজারে এদেরকে এক্সপোর্ট করা। আল্লাহ আমাদের সবাইয়ের সহায় হন, বাংলাদেশের উপরে চিরকাল আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এবং আমাদের এই আশা বর্তমান চলিতকারে সরকার যেন একটু নজর দেন, আর সেটা আমাদের দেশের জন্য খুবই বেশি কল্যাণকর হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে যেন ভ্রাতৃত্বের সাথে বাঙালি এবং বাংলাদেশি হয়ে পৃথিবীর বাজারে চলাফেরা করার তৌফিক দেন, আমরা যেন করতে পারি, ভ্রাতৃত্বের জিঞ্জিরে আমরা যেন গেঁথে যেতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চাই।